বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খুশির নামনগর এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় তাজিম আহমদ নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু। রোববার বিকেলে বাড়িগ্রাম সিলেট আঞ্চলিক মহাসড়ক পার হবার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাজিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শনিবার মধ্যরাতে বিয়ানীবাজার পৌর শহর সহ উপজেলার বিভিন্ন বাজারে পাহারারত নৈশপ্রহরীদের মধ্যে শীতবস্ত্র তুলে দিয়েছেন থানা পুলিশ। তীব্র শীতে গরম জামা কাপড় পেয়ে পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নৈশপ্রহরীরা। বিয়ানীবাজার উপজেলার বৈরাগি বাজারে শাহাদত পরিবারবর্গ ঘুঙ্গা দিয়ার উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। রোববার শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন। বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের বাসিন্দা শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাহমুদুর রহমান মুক্তা আর নেই। রোববার রাত 10:50 তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বাদ জোহর শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজার নামাজ শেষে দাফন করা হয়। অষ্টম বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগের চতুর্থ ম্যাচে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদকে 5 উইকেটে হারিয়ে জয় পেয়েছে লিজেন্ড অফ বিয়ানীবাজার। দিনের অপর ম্যাচে সোনালী যুব সংঘ দাসৌরাকে 8 উইকেটে হারিয়ে জয়লাভ করেছে জলঢুপ ক্রিকেট একাদশ। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন 5,998 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন 3,086 ভোট। এছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন 517 ভোট। বড়লেখায় গৃহ ও ভূমিহীনদের নির্মাণাধীন 50টি গৃহ পরিদর্শন করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। রোববার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শোয়েব আহমদ ও ইউএনও শামীম আল ইমরান। চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকির উপর সংঘবদ্ধ জুয়ারিদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সভাপতি আহমদ ফয়সাল ও সাধারণ সম্পাদক সোহাইবুর রহমান অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সিলেটের দক্ষিণ সুরমায় রোববার বিকেলে র্যাব 9 ও জাতীয় পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে একটি ব্রিকফিল্ডকে পরিবেশ দূষণের দায়ে 4,00,000 টাকা জরিমানা। সিলেটের জালালাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান চালিয়ে একাধিক চুরির মামলায় পলাতক আসামি সায়েদকে গ্রেপ্তার করেছে র্যাব। জালালাবাদ থানায় হস্তান্তর, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ।